আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এলিয়ন 2015 মডেল জি গ্রেটের একটি গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা ফ্রেশ 2015 মডেলের টয়োটা এলিয়ন 2015 মডেল 2020 রেজিস্ট্রেশন জি গ্রেটের গাড়ি যারা ক্রয় করতে চান। বাইরে ব্ল্যাক, ভিতরে বিস্কিট পুশ স্টার্ট এবং সামনে বডি সেন্সর এবং লাইট প্রজেকশন, সামনে বডি সেন্সর লাইট প্রজেকশন, বাইরে ব্ল্যাক ভিতরে বিস্কিট, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। গাড়িটির মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2020 এবং সিসি হচ্ছে 1500। গাড়িটির যিনি ইউজার, তিনি গাড়িটির প্রথম ইউজার এবং তিনি খুবই যত্ন নিয়ে তেলে ইউজ করেছেন। তিনি এখনও কোনোভাবেই সিএনজি কিংবা এলপিজি কনভার্ট করেননি। আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাই তখন গাড়ি যত নতুনই হোক, আমরা হাজার হাজার কিন্তু প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে এবং আমরা প্রত্যেকটি বিষয় খুব সুন্দর করে দেখে বুঝে এরপরে আমরা ক্রয় করি। তো আপনি যখন একটি গাড়ি ক্রয় করবেন আপনি কোন বিষয়গুলো দেখবেন? প্রথমেই হচ্ছে গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো মাইলের ইস্যু আছে কি না, অর্থাৎ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না। তো একটি গাড়ির ফুল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না সেটা দেখার জন্য আপনাকে গাড়ির চারটি পার্ট খুব সুন্দরভাবে দেখতে হবে। প্রথম পার্ট হচ্ছে গাড়িটির বনাট, এক নাম্বার বনাট। দুই নাম্বার হচ্ছে গাড়িটির সামনের যে দুটি ডোর, সামনের ড্রাইভিং পাশ এবং তার অপোজিট পাশ দুটি ডোর দেখতে হবে। তিন নাম্বার হচ্ছে গাড়িটির পেছনের দুটি ডোর এবং চার নাম্বার হচ্ছে গাড়িটির পেছনের যেই ব্যাগডালা। তো আপনি ফুল প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি কোড বিট, প্রত্যেকটি প্যাস্টিং বিট, যখন প্রত্যেকটি সেলাই বিট আপনি দেখে নেবেন তখনই বুঝতে পারবেন এই গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো মাইরের কোনো ইস্যু নেই। এরপরে আপনি যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কি না। যেই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল থাকে ওই গাড়িটির ভ্যালু মার্কেটে সবচেয়ে বেশি এবং ওই গাড়িটির দাম মার্কেটে একটু বেশি হয়। আর যে গাড়িটির কোনো গ্লাস চেঞ্জ থাকে ওই গাড়িটির মার্কেট ভ্যালু অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে সবগুলো গ্লাস অরিজিনাল আছে কি না সেটা দেখার জন্য গ্লাসের প্রত্যেকটি টয়োটার সিল আপনি দেখে নেবেন, টয়োটার প্রত্যেকটি লোগো আপনি খুব সুন্দর করে দেখে নেবেন। এরপরে হচ্ছে গাড়িটি গ্রেট, যে গাড়িটি আসলে এবার সিরিয়াল কিন্তু অনেক ভালো একটি ইস্যু। এই গাড়িটির সিরিয়াল হচ্ছে 45 এবং এই গাড়িটির নাম্বার হচ্ছে বিআরটিএম মিরপুরের নাম্বার এবং এই গাড়িটির ভিতরে হচ্ছে বেস ইন্টোরিয়াল, অর্থাৎ এই গাড়িটি হচ্ছে জি গ্রেটের একটি গাড়ি। যদি গাড়ি জি গ্রেটের হতে হয় তবে অবশ্যই ভিতরে কিন্তু বিস্কেট কালার অর্থাৎ বেস ইন্টোরিয়াল কিন্তু অবশ্যই লাগবে এবং সেক্ষেত্রে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে এবং পুশ স্টার্ট, স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল, কাট উড়েন এবং ভিতর হচ্ছে বেজ ইন্টোরিয়াল। গাড়িটির যিনি ইউজার তিনি গাড়িটির যত্ন নিয়ে ইউজ করেছেন কি না সেটা দেখার জন্য আমরা প্রথমেই তাকাবো গাড়িটি স্টিয়ারিংয়ের দিকে। স্টিয়ারিংয়ের দিকে তাকালে স্টিয়ারিং বলে দিবে যে সে রাব ইউজ হয়েছে নাকি পার্সোনালভাবে যত্ন নিয়ে ইউজ হয়েছে। স্টিয়ারিং, ফুল ড্যাশবোর্ড এবং ডোর প্যাড, যে গাড়ি সবচেয়ে বেশি রান হবে সে গাড়ি ড্রাইভিং পাস এই ডোর প্যাড কখনোই এত ফ্রেশ থাকবে না। যদি গাড়ি পার্সোনালভাবে ইউজ হয় তাহলেই এত ফ্রেশ থাকবে, যদি রাব ইউজ হয় তবে এত ফ্রেশ আপনি কখনোই পাবেন না। অবশ্যই আপনি ড্রাইভিং পাশের এই কাটুডেনটা দেখে নেবেন, অনেক সময় ড্রাইভিং পাশের এই সাইড সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ যদি গাড়ি সবচেয়ে বেশি চলে স্টিয়ারিং ইউজ হবে, যদি গাড়ি সবচেয়ে বেশি চলে ডোর প্যাডে বেশি হাত লাগবে এবং গাড়ি যদি বেশি ইউজ হয় তো আপনার উপরে স্লিং অনেকটা ময়লা হয়ে যাবে যদি কোনোভাবে রাব ইউজ হয়। তো আলহামদুলিল্লাহ গাড়িটির যিনি ইউজার তিনি খুবই যত্ন নিয়ে ইউজ করেছেন। গাড়িটির মাইলেজ তিনি 2020 রেজিস্ট্রেশন হওয়ার পরে তিনি গাড়িটি মাত্র 26,358 কিলোমিটার রান করেছেন। এই গাড়িটি যখন জাপান থেকে এসেছে তখন এই গাড়িটির মাইলেজ ছিল 3,000 কিলোমিটার, তো বাকি 23,000 কিলোমিটার তিনি ইউজ করেছেন। তো আমরা গাড়িটির ভেতরে দেখেছি, স্টিয়ারিং হুইল দেখেছি, ড্যাশবোর্ড দেখেছি, মাইলেজ দেখেছি, ডোর প্যাড দেখেছি,
এবং গাড়িটি আমরা একটু যদি পিছনেও দেখাই, গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি খুব সুন্দরভাবে কভার করেছেন, সিট কভার করেছেন। অর্থাৎ গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর কোনোভাবেই কিন্তু সিট কভার করা কোনো প্রয়োজন হবে না। এখানে কিন্তু ভালো একটি হ্যান্ড রেস্টার কিন্তু রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার গাড়িটির টোটালি যে ভেতরের ভিউ। আমি গাড়িটির ফুল বডির ভিউ দেখিয়েছি, প্রত্যেকটি পার্ট খুব সুন্দরভাবে দেখিয়েছি, গাড়িটির ভেতরের ফুল অংশ কিন্তু দেখিয়েছি। তো এবার আমরা পেছনের ব্যাকডালায় চলে যাব। আপনারা টায়ারগুলো কিন্তু দেখেন, প্রত্যেকটি টায়ারে খুব সুন্দর কিন্তু বিট রয়েছে। গাড়ি নেওয়ার পরে আপনি কিন্তু টায়ার কোনোভাবে চেঞ্জ করতে হবে না, খুব সুন্দর টায়ারের বিটগুলো রয়েছে। আর আমি এক কথাই বলবো, এই গাড়িটি আপনি নতুন একটি এলিয়ন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন। পুরাতন গাড়ি হিসাবে একটি গাড়িতে অনেক ত্রুটি থাকার কথা ছিল, কিন্তু যার হাতেই গাড়িটি ছিল, ভালো যত্নে ছিল বিদায়, আমরা এই গাড়িটির কোনো ত্রুটি খুঁজে পাইনি। গাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে তেলে আছে, কোনো সিএনজি এলপিজি কিছুই করা হয়নি। এবং ডান পাশের প্রত্যেকটি সেলাই দেখে নেবেন, বাম পাশের পেছনের প্রত্যেকটি সেলাই দেখে নেবেন, এবং ভেতরে যে চ্যাসি, যেখানে বডির যে পেস্টিং বিটগুলো দেখে নেবেন। এখন পর্যন্ত গাড়িটির স্পেয়ার চাকা খোলাই হয়নি। এখানে যে নতুন চাকার যে একটা নীল যে একটা দাগ থাকে, সেই দাগ এখন পর্যন্ত যায়নি। আপনার স্পেয়ার চাকা খোলা হয়নি, তার মানে এটা আপনি শিওর গাড়িটি একেবারে ঠিক নতুনের মতোই কিন্তু আছে। তো ভিউয়ার্স, আমরা গাড়িটির সামনে দেখিয়েছি, ভেতরে দেখেছি, ফুল বডি দেখেছি, এবং আমরা এবার ইঞ্জিন দেখব। বর্তমানে কিন্তু গাড়িটি স্টার্ট আছে। গাড়িটির সাউন্ড এতই স্মুথ যে যারা গাড়ি সম্পর্কে খুব যাদের ভালো না আছে, ধারণা আছে, তারা গাড়ির সাউন্ড শুনেই বলে দিতে পারবে গাড়িটির ইঞ্জিন কতটা ফ্রেশ। জাপান থেকে যে সিলগুলো ছিল, প্রত্যেকটি সিল এখন পর্যন্ত এই গাড়িটিতে আছে, কোনো সিল কিন্তু এখন পর্যন্ত ম্যাচিং হয়নি। এবং আমরা যখন গাড়িটির বনাট খুলে গাড়িটির ইঞ্জিন দেখব, তখন আমরা সবার আগে গাড়িটির মার্সেল চেক করব, মার্সেলের সবগুলো কোড ঠিক আছে কিনা, এবং এখানে থ্রি কোড ঠিক আছে কিনা, বাম পাশ ডান পাশের এখানে থ্রি কোড ঠিক আছে কিনা। যদি কোনোভাবে গাড়িটির কোনো মাইরের ইস্যু থাকে, তখন এই কোডগুলো কিন্তু নর্মাল আপনি কোনোভাবে লোকাল মার্কেট থেকে ফিটিংস করতে পারবেন না। এবং গাড়িটির লাইট অরিজিনাল আছে কিনা সেটা এই কোড দেখে এবং গাড়িটির সিল দেখেই বুঝতে পারবেন, সামনে এবং ডান পাশে এবং বাম পাশে দেখে বুঝতে পারবেন, এবং সবগুলো সেলাই কোড ঠিক আছে কিনা দেখে নেবেন। আমি একটু আপনাকে দেখাচ্ছি গাড়িটির ইঞ্জিন একেবারে ফ্রেশ নতুনের মতো আছে কিনা, সেই ভিউটা একটু দেখাচ্ছি। ডান পাশে প্রত্যেকটা সেলাই কোড আপনি খুব সুন্দরভাবে দেখে নেবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, গাড়িটি আসলে যার হাতে ছিল খুবই যত্ন ছিল, যার কারণে ভেতরের ডোর যে আপনার বডি কভার, ইঞ্জিন বডি কভার কিন্তু খুবই ফ্রেশ আছে, উপরে হিটপ্রুফ কভারও আছে। সব কিছু মিলিয়ে গাড়িটি আপনার কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং বর্তমানে এরকম একটি ফ্রেশ গাড়ি যদি আপনি ক্রয় করতে চান, আপনার বাজেট কত লাগবে? এই গাড়িটির দাম আমাদের শোরুমের আস্কিং মূল্য 26,30,000 টাকা। এই গাড়িটির মূল্য পড়বে 26,30,000 টাকা। 2015 মডেল, 2020 হচ্ছে রেজিস্ট্রেশন, জি গ্রেটের একটি গাড়ি, পুশ স্টার্ট, ভিতরে বেচ ইন্টুরিয়াল এবং সামনে রয়েছে বডি সেন্সর। এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে জানাবেন। এবং আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে, আপনার কোন গাড়িটির প্রয়োজন, কোন গাড়িটির রিভিউ আপনি দেখতে চান, আপনি অবশ্যই জানাবেন, সেই গাড়িটির রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি কার পরিবারের সাথেই। আসসালামু আলাইকুম।